আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জাফরিন সুলতানা তিথি। তো চলে এসেছি আমার নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি। তো আপনারা চাইলে এটা পাস্তা দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এখানে ম্যাকারনি দিয়ে আজকে সুন্দর একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। তো এখানে আমি ম্যাকারনি নিয়েছি। তো আপনারা চাইলে এখানে পাস্তাও নিতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো জাস্ট 2 কাপের মতো ম্যাকারনি নিয়েছি। এটিকে আমি এখন প্রথমে সিদ্ধ করে নিব। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি পানিটা যখন বলক চলে আসবে তখন ম্যাকারনিগুলো দিয়ে দিয়েছি। তো তারপরে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা দিয়েছি যাতে ম্যাকারনিগুলো একটার গায়ের সাথে যাতে আরেকটা না লেগে যায়। তো বারবার একটু চেক করছি যে সিদ্ধ হয়েছে কি না। তো এই পর্যায়ে আমার ম্যাকারনি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ছাঁকনি দিয়ে ম্যাকারনিগুলোকে ছেঁকে নিয়েছি। তো এখন আমি রান্না করব। তো এখানে আমি তরল দুধ দিয়ে দিয়েছি। তো জাস্ট ফ্লেভারের জন্য আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি ব্যবহার করেছি। তারপরে এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তো দুধে বলক চলে এসেছে আর আমি নাড়াচাড়া করে নিয়েছি যাতে দুধ তলানিতে না লেগে যায়। তো দুধটাকে ঘন করে নিয়েছি। এবারে যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছি সেগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ফেলে দিয়েছি যাতে দাঁতের তলা নিতে লাগবে, তখন ভালো লাগবে না খেতে। তো এই পর্যায়ে আমি ম্যাকারনিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, কিশমিস দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু রান্না করে নিচ্ছি। তো আমার ম্যাকারনিটা হয়ে গিয়েছে। আনকমন একটা ডেজার্ট আমি তৈরি করেছি। তো এখন আমি পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। সবশেষে আমি কাঠবাদাম আর কিশমিস কুচি দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার আনকমন একটি ডেজার্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।